স্নান করতে নেমে ব্যালট বাক্স উদ্ধার করলো দুই যুবক। এই তো বুথ কেন্দ্র, সামনে দেখতে পাচ্ছেন স্কুলটা, এই স্কুলেই ভোট হয়েছিল আগামী পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনে তিনটি ব্যালট বাক্স এখানে পড়েছিল। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। পুকুর থেকে উদ্ধার হলো পঞ্চায়েত ভোটের তিনটি ব্যালট বাক্স, বাক্সের ভেতরে ব্যালট পেপারও ছিল। রবিবার কোচবিহার এক ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের ধুমপুর কালীবাড়ি এলাকার ঘটনা। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত 8 জুলাই পঞ্চায়েতের দিন স্থানীয় ধুমপুর কালীবাড়ি নতুন প্রাথমিক বিদ্যালয়ের 277 নম্বর ভোট কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা হয়। সেই সময় তিনটি ব্যালট বাক্স ভোট কেন্দ্র থেকে লুটের অভিযোগ ওঠে। পরবর্তীকালে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 10 জুলাই এখানে পুনর্নির্বাচন হয়। তাতে তৃণমূল প্রার্থী জয়লাভ করেন। এদিন বিকেলে ওই ভোট কেন্দ্রের সামনে পুকুরে স্নান করতে নেমে বাপ্পা দেব নামে এক ব্যক্তি তিনটি ব্যালট বাক্স খুঁজে পান। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ সেখানে ভিড় করেন। পরে খবর পেয়ে এলাকায় আসে কোতোয়ালি থানার পুলিশ, তারা ব্যালট বাক্স উদ্ধার করে নিয়ে যায়। দেওয়ানহাট থেকে তুষার দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।